ছোট শিশুকে নিয়মিত পরীক্ষা করা। একটি ছোট শিশুর স্বাস্থ্য দ্রুত বদলে যেতে পারে। নিয়মিত মূল্যায়ন দ্রুত সমস্যা শনাক্ত করতে পারে, যা শিশুর যত্নে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। একটি ছোট শিশুকে কিভাবে পরীক্ষা করতে হবে, তিনটি পরিস্থিতি সহ তা এই ভিডিওতে দেখানো হবে, যা বিশদভাবে শিশুকে পরীক্ষা করা, সিদ্ধান্ত নেওয়া ও পদক্ষেপ গ্রহণের চক্রকে তুলে ধরবে। সকাল, বিকেল ও রাতে শিশুকে পরীক্ষা করুন। এখানে তিনটি ধাপ রয়েছে। প্রথম, মায়ের সঙ্গে কথা বলুন। তাকে উদ্বিগ্ন করে এমন কিছু তিনি লক্ষ্য করেছেন কিনা তার কাছে জানতে চান। তার শিশুর যত্নে তিনি প্রধান তত্ত্বাবধায়ক ও একজন অংশীদার। দ্বিতীয়, শিশুকে পরীক্ষা করুন। আপনার হাত ধোয়ার পর একটি সাধারণ পরীক্ষা করুন। আপনি যখন শিশুকে পরীক্ষা করবেন তখন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো মাকে শেখান। শিশুকে কি সুস্থ দেখাচ্ছে তার কার্যক্রম পর্যবেক্ষণ করুন। একটি সুস্থ শিশু জেগে থাকলে সে সতর্ক ও সক্রিয় থাকবে। মাকে বিপদের চিহ্নগুলো সম্পর্কে উদাহরণ দেখান। একটি অসুস্থ শিশু নিষ্ক্রিয় থাকবে বা তার খিঁচুনি হবে। শিশুটি কিভাবে শ্বাস নিচ্ছে? একটি সুস্থ শিশু বেশ সহজে শ্বাস নেবে। তার শ্বাস নেওয়ার গতি হবে প্রতি মিনিটে 30 থেকে 60 বারের মধ্যে। একটি অসুস্থ শিশু খুব দ্রুত শ্বাস নিতে পারে। তার শ্বাস প্রশ্বাসের মাঝে লম্বা বিরতি থাকতে পারে। অথবা তার বুক ভেতরের দিকে নেমে যেতে পারে এবং কখনো কখনো ধরধর শব্দ হতে পারে। শিশুর শরীরের রং পর্যবেক্ষণ করুন। একটি সুস্থ শিশুর ঠোঁট ও জিহ্বার রং হবে গোলাপি। একটি অসুস্থ শিশুর ঠোঁট ও জিহ্বা নীল বর্ণ ধারণ করতে পারে অথবা তার জন্ডিস হতে পারে, যে কারণে তার হাত বা পায়ের তালু হলুদ বর্ণ ধারণ করতে পারে। শিশুর পেট পরীক্ষা করুন। একটি সুস্থ শিশুর পেট হবে নরম। যদি পেট ফোলা থাকে তাহলে শিশুটির সমস্যা থাকতে পারে। শিশুর তাপমাত্রা পরীক্ষা করুন। শিশুর পায়ের পাতার তাপমাত্রা কিভাবে অনুভব করতে হয় তা মাকে দেখান। পায়ের পাতা ঠান্ডা বা গরম হলে একটি থার্মোমিটারের সাহায্যে শিশুর শরীরে তাপমাত্রা পরীক্ষা করুন। তারপর ওজন মাপার স্কেলটিকে শূন্যের ঘরে এনে শিশুর ওজন মাপুন এবং তা শিশুর চার্টে লিপিবদ্ধ করুন। তৃতীয়, শিশুটি কিভাবে খাচ্ছে তা মূল্যায়ন করুন। শিশুটি কি পরিমাণ দুধ খায় এবং 24 ঘন্টায় কতবার খায় সেটা দেখুন। একই সঙ্গে শিশু স্তন্যপান করে নাকি কাপ বা নলের সাহায্যে খায় সেটাও দেখুন। শিশুর পায়খানা কেমন হয় তা জিজ্ঞেস করুন। জীবনের প্রথম সপ্তাহের পর যদি শিশুটি দিনে 3 বারের বেশি হলুদ মল ত্যাগ করে তাহলে সে ভালোভাবে খাচ্ছে। মাকে পরামর্শ দিন যাতে সন্তানের কোনো বিষয় নিয়ে উদ্বেগ থাকলে সেটা দিনে বা রাতে যখনই হোক না কেন তিনি যেন তৎক্ষণাৎ একজন স্বাস্থ্যকর্মীকে বিষয়টি জানান। শিশুটির অবস্থার ছোট পরিবর্তনগুলো দ্রুত চিহ্নিত করতে মায়ের পর্যবেক্ষণের সঙ্গে আপনার নিজের পর্যবেক্ষণের ফলাফল মিলিয়ে দেখুন। প্রতিবার যখন আপনি একটি শিশুকে পরীক্ষা করবেন তখনই সিদ্ধান্ত নিন যে শিশুটি কি ভালো আছে অথবা শিশুটিকে নিয়ে কি কোনো উদ্বেগ আছে, তার কি কোনো গভীর মনোযোগ প্রয়োজন অথবা সে কি অসুস্থ এবং তার কি উন্নততর সেবা প্রয়োজন।
এই সিদ্ধান্তগুলো থেকেই করণীয় বেরিয়ে আসবে। আপনার পর্যবেক্ষণগুলো শিশুর রেকর্ডে লিপিবদ্ধ করুন এবং শিশুটিকে যত্ন প্রদানকারী সবাইকে তার অবস্থা সম্পর্কে অবগত রাখার জন্য আপনার সহকর্মীদের বলুন। পরবর্তী পরিস্থিতিগুলো শিশুকে পরীক্ষা করা, সিদ্ধান্ত নেওয়া ও পদক্ষেপ গ্রহণের চক্রটিকে বিশদভাবে তুলে ধরেছে। প্রথম পরিস্থিতিতে মা জানিয়েছেন তার 3 দিন বয়সী শিশু ভালো আছে, তার কার্যকলাপ, রং ও উচ্চতা স্বাভাবিক এবং সে সহজভাবে শ্বাস নিচ্ছে। মা ভালোভাবে তার স্তন চেপে দুধ বের করেছেন। শিশুটি স্তন্যপান করতে শুরু করেছে এবং যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে সে অনুযায়ী প্রতি 2 থেকে 3 ঘন্টা পরপর সে কাপের সাহায্যে নির্ধারিত পরিমাণে দুধ খাচ্ছে। তার ওজন স্থিতিশীল। স্বাস্থ্যকর্মী নির্ধারণ করেন যে শিশুটি ভালো আছে। শিশুটির এত ভালো যত্ন নেওয়ায় মায়ের প্রশংসা করে তিনি পদক্ষেপ গ্রহণ করেন এবং শিশুটির খাওয়ার পরিমাণ বৃদ্ধি করেন। দ্বিতীয় পরিস্থিতিতে মা জানিয়েছেন যে তার শিশুর শরীর বেশ ঠান্ডা। স্বাস্থ্যকর্মী একটি থার্মোমিটারের সাহায্যে শিশুর তাপমাত্রা পুনরায় পরীক্ষা করে মূল্যায়ন করেন। তার তাপমাত্রা 35.9 ডিগ্রি। এটি উদ্বেগজনক। তিনি সিদ্ধান্ত দেন যে শিশুটির তাপমাত্রা খুবই কম এবং তাৎক্ষণিকভাবে তার শরীরের উষ্ণতা বাড়ানো প্রয়োজন। স্বাস্থ্যকর্মী শিশুটির ভেজা কাপড়গুলো খুলে ফেলেন। শিশুটিকে মায়ের শরীরের সঙ্গে লেপটে রেখে স্কিন টু স্কিন এবং তাদের উপর কম্বল চাপিয়ে দেওয়ার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করেন। 1 ঘন্টা পর তিনি শিশুটিকে পরীক্ষা করেন। শিশুর শরীর এখন উষ্ণ। শেষের পরিস্থিতিতে জন্মের সময় শিশুটি স্বাভাবিকভাবে কান্নাকাটি করে। এরপর খুব দ্রুতই শিশুটি যখন সক্রিয়ভাবে নড়াচড়া করে না, জন্মকালীন পরিচর্যাকারী বুঝতে পারেন যে শিশুটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার শ্বাস প্রশ্বাসের মাঝে লম্বা বিরতি রয়েছে এবং বুক ভেতরের দিকে নেমে যাচ্ছে। জন্মকালীন পরিচর্যাকারী সিদ্ধান্ত দেন যে শিশুটি অসুস্থ এবং তার উন্নতর সেবা প্রয়োজন। তিনি দ্রুত শিশুটিকে শ্বাস প্রশ্বাসে সহায়তা করেন এবং হাসপাতালে স্থানান্তরের সময় তাকে শ্বাস প্রশ্বাসে সহায়তা অব্যাহত রাখেন। মনে রাখুন, নিরীক্ষণ হচ্ছে মূল্যায়ন। সিদ্ধান্ত নেওয়া ও পদক্ষেপ গ্রহণের একটি চক্র। মা হচ্ছেন প্রধান তত্ত্বাবধায়ক, তাকে শেখান কিভাবে তার শিশুকে পর্যবেক্ষণ করতে হবে। মূল্যায়নের মধ্যে রয়েছে মায়ের পর্যবেক্ষণ, একটি সংক্ষিপ্ত পরীক্ষা, তাপমাত্রা ও ওজন পরীক্ষা করা এবং শিশুকে কিভাবে খাওয়ানো হচ্ছে তা মূল্যায়ন করা।